হ্যালো বন্ধুরা, অজানাকে জানা এবং অদেখাকে দেখার কৌতূহল মানুষের মধ্যে চিরন্তন। এই দুর্নিবার আকর্ষণে মানুষ বেরিয়ে যায় অজানার সন্ধানে। আর এই কৌতূহল বশতই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের শীর্ষে থাকা পাঁচজন ব্যক্তি ছোট একটি সাবমেরিনে চেপে ডুব দিয়েছিল আটলান্টিক মহাসাগরের অতল গভীরে পড়ে থাকা তৎকালীন বিশ্বের বৃহত্তম বিলাসবহুল সেই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষটিকে দেখতে। কিন্তু ডুবোজাহাজটিতে ছিল বিশেষ কিছু ত্রুটি, যার কারণে তাদের যাত্রার কিছু সময়ের মধ্যেই ছোট সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায় এবং একটা সময়ে এটি ফেটে গিয়ে ধ্বংস হয়ে যায়। ডুবোজানটিতে কিসের সমস্যা দেখা দিয়েছিল আর কেনই বা এটি মহাসাগরের অতল গভীর থেকে আর কোনোদিন ফিরে আসতে পারলো না, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই তৈরি করা হয়েছে আমাদের আজকের পর্বটিকে। তো আরো একবার স্বাগত আপনাকে মায়াজাল ফ্যাক্সের অপর একটি ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। 1912 সালে টাইটানিক জাহাজটি তার যাত্রাকালে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে একটি বিশাল বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং ডুবে যায় ঐতিহাসিক সেই জাহাজ। এই দুর্ঘটনার পর থেকে আনুমানিক 70 বছর পর্যন্ত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষটিকে খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের গভীরে জাহাজটিকে খোঁজার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল কিন্তু সবই ব্যর্থ হয়ে যায়। অবশেষে 1985 সালে সাবমেরিন আর আন্ডার ওয়াটার রোবটের অভিযানে জলের নিচে সর্বপ্রথম টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষটিকে খুঁজে পাওয়া গিয়েছে। এরপর বহু সমুদ্র গবেষকের নজর পড়ে ও একের পর এক অভিযান চলতে থাকে। 2009 সালে প্রতিষ্ঠিত হওয়া ওশিয়ান গেট নামের একটি মার্কিন কোম্পানি টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে বিভিন্ন গবেষণা শুরু করেছিল। বিগত কয়েক বছর ধরে অর্থের বিনিময়ে এই কোম্পানিটি তাদের ছোট্ট একটি সাবমেরিনে করে সর্বোচ্চ 4 জন পর্যটক এবং 1 জন সাবমেরিন কন্ট্রোলার অর্থাৎ মোট 5 জনকে নিয়ে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যেতে শুরু করে। ছোট্ট এই সাবমেরিনটির নাম ছিল টাইটান। প্রায় 22 ফুট দীর্ঘ এবং 9,500 কেজি ওজন বিশিষ্ট এই ডুবোজানটি ঘন্টাতে প্রায় 7 কিলোমিটার গতিবেগে ভ্রমণ করতে পারত। শক্তিশালী এলইডি লাইট, উন্নত মানের সোনার নেভিগেশন সিস্টেম, হাই এন্ড ক্যামেরা ইত্যাদির মতো অত্যাধুনিক সরঞ্জামের প্রায় প্রতিটি উপস্থিত ছিল এই সাবমেরিনটিতে। এই ডুবোজাহাজটির 5 ইঞ্চি পুরো কার্বন ফাইবার দ্বারা দেওয়ালগুলি জলের চাপ প্রতিরোধে একদম তৈরি ছিল। জাহাজটির সামনে এবং পেছনের প্রান্ত দুটিকে টাইটেনিয়াম গম্বুজ দিয়ে আবদ্ধ করা হয়েছিল। ওশিয়ান গেট কোম্পানির কর্মীরা সাগর উপরে ভাসমান মাদারশিপ অর্থাৎ নিয়ন্ত্রক একটি জাহাজ যার নাম দেওয়া ছিল পুটিন, তার মধ্যে থেকে টাইটানের অবস্থান ট্র্যাক করত এবং নেভিগেশন নির্দেশাবলী সহ অন্যান্য বার্তা টাইটান ডুবোজাহাজের পাইলটকে পাঠাত। আর এই ডুবোজানের মধ্যে থাকা একজন পাইলট ভিডিও গেম কন্ট্রোলারের মতো একটি ডিভাইসকে ব্যবহার করে সেই বার্তাগুলিকে অনুসরণ করত। কানাডার সমুদ্র সৈকত থেকে 445 মাইল অর্থাৎ 700 কিলোমিটার দূরে উত্তর আটলান্টিক মহাসাগরের গভীর জলের উপরে একটি নির্দিষ্ট স্থানে এই যাত্রীবাহী ডুবোজান পর্যটকদের আরোহণের জন্য অপেক্ষা করত। তাই যাত্রীদের প্রত্যেকেই কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জন শহরের সমুদ্র উপকূল থেকে একটি জাহাজে করে রওনা দিয়ে আটলান্টিকের ওই নির্দিষ্ট স্থানে পৌঁছতে হতো। মহাসাগরের নিচে অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ পর্যটকদের পরিদর্শন করিয়ে পুনরায় জলের উপরে ভেসে উঠতে এই ডুবোজানটি সময় নিত প্রায় 12 ঘন্টার মতো। এই সম্পূর্ণ ভ্রমণ করতে এবং সমুদ্র সৈকত থেকে ডুবোজাহাজ পর্যন্ত পৌঁছে সেই ডুবোজানে চেপে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখে পুনরায় সমুদ্র উপকূলে ফেরত আসতে পর্যটকদের সময় লাগতো প্রায় 8 দিনের মতো। এই 8 দিনের ভ্রমণের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হতো $2,50,000 অর্থাৎ প্রায় 2,70,00,000 টাকার মতো। এত পরিমাণ বিপুল অর্থ ব্যয় করে এই ভ্রমণে যেতে পারত কেবলমাত্র অত্যন্ত বিত্তবান মানুষেরাই। আর এই টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ ওশিয়ান গেট কোম্পানিটি তাদের গবেষণার কাজে ব্যয় করত। সেই দিনটি ছিল 18 জুন 2023 সাল রবিবার। সকাল 6টা নাগাদ 4 জনের একটি পর্যটকের দল এবং 1 জন ডুবোজাহাজের পাইলট অর্থাৎ মোট 5 জন ডুবোজানটিতে চেপে আটলান্টিকের গভীরে নামে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য। সেই দিন এই ডুবোজাহাজের মধ্যে আরোহণ করেছিলেন পৃথিবীর 5 জন ধনশালী যাত্রী। এদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রবাসী অন্যতম ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, এছাড়া ব্রিটিশ বিলিয়নিয়ার ও 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারক হ্যামিশ হার্ডিং, এছাড়াও প্রাক্তন ফরাসি নেভিসৈনিক পল হেনরি নার্জিওলেট এবং ওশিয়ান গেট কোম্পানির কর্ণধার ও ডুবোজানটির প্রধান নির্বাহী স্টকটন রাস সেই ডুবোজানে উপস্থিত ছিলেন। কথা ছিল ডুব দেওয়ার 24 ঘন্টা পরই স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে সাবমেরিনটি। তাদের যাত্রা শুরুর প্রায় 1.25 ঘন্টায় 2 কিলোমিটারের মতো গভীরে যাওয়ার পর নিয়ন্ত্রক জাহাজ অর্থাৎ মাদারশিপ পুটিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সাবমেরিনটির। বিকেল 5:10 ফিরে আসার সময় পার হয়ে যাওয়ার পরে ওশিয়ান গেট কর্তৃপক্ষ আমেরিকান নেভি এবং কানাডিয়ান সামরিক বাহিনীকে উদ্ধার কাজ শুরু করতে অনুরোধ জানায়। টাইটানিকের
অবস্থান আটলান্টিকের প্রায় 4 কিলোমিটার গভীরে, যেখানে কোনো আলো পৌঁছায় না। কৃত্রিম আলো ছাড়া সেখানে কোনো কিছুই দেখবার উপায় নেই। এই ঘটনা দুদিন পর অর্থাৎ 20 জুন 2023 সাল মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকা কানাডা তাদের সামরিক ও বেসামরিক উদ্ধার কাজের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের মাঝে ডুবোজাহাজটি হারিয়ে যাওয়া স্থানকে কেন্দ্র করে আটলান্টিকের উপরিভাগে প্রায় 19,000 স্কোয়ার কিলোমিটার এলাকা খুঁজে দেখতে শুরু করেছিল, এই ভেবে যে সাবমেরিনটি কোথাও ভেসে উঠেছে কিনা। তাদের এই তল্লাশিতে তারা আধুনিক সোনার সিস্টেম প্রযুক্তিকে ব্যবহার করতে শুরু করেছিল। টাইটান নিখোঁজ হওয়ার 3 দিন পরে আটলান্টিকের তলদেশে তল্লাশির এলাকা থেকে কানাডার একটি P3 রেস্কিউ প্লেন আটলান্টিকের গভীরে সমুদ্র তলে টাইটানিকের কাছাকাছি এক ধরনের তীব্র আঘাতের শব্দ শুনতে পায়। প্রতি 30 মিনিট পর পর এই শব্দ শুনতে পান অনুসন্ধান দলের সদস্যরা। এই শব্দে বিজ্ঞানীরা আগ্রহী হয়ে পড়ে। তারা ধারণা করেন যে বেঁচে থাকা তীব্র আকুতিতে ডুবোজানটির ভেতর থেকে কেউ সেটিকে শক্ত ধাতব দিয়ে সজোরে আঘাত করছেন। যদি এটি অন্য কোনো শব্দ হতো তাহলে 30 মিনিট পর পর আসতো না। এতে করে উদ্ধারকারীরা ভাবতে শুরু করেন যে এটি টাইটানের ভেতরের যাত্রীরাই করছেন। তারা 30 মিনিট পর পর করছেন যাতে তাদের অক্সিজেন ও শক্তি উভয়ই খরচ না হয়ে যায়, এবং জলের উপরের উদ্ধারকারীরা বুঝতে পারেন এটি মানুষের করা কোনো শব্দ। এই শব্দের সন্ধান মিলতেই উদ্ধারকারীর দল থেকে শুরু করে সকলে সাবমেরিন এবং এর যাত্রীদেরকে উদ্ধার করার একটি আশার আলো দেখতে পায়। তারা সাবমেরিনটিকে খুঁজে উদ্ধার করার মরিয়া চেষ্টা করতে শুরু করেন। কিন্তু এই ঘটনা ঘটার 4 দিন পর অর্থাৎ 22 জুন 2023 সালের বৃহস্পতিবার সেই আশার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, যখন উদ্ধারকারীদের দল একটি রিমোট কন্ট্রোলড আন্ডার ওয়াটার রোবটের সাহায্যে সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপের 1600 ফুট কাছাকাছি জলের গভীরে টাইটান সাবমেরিনের কয়েকটি ভাঙা অংশকে খুঁজে বার করে। এরপরই মার্কিন কোস্টগার্ডের রিয়াল অ্যাডমিরাল জন মায়ার বিশ্বব্যাপী ঘোষণা করেন যে টাইটান এবং এতে থাকা যাত্রীদের আর কেউ জীবিত নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, টাইটান ঠিক কিভাবে ধ্বংস হয়েছিল এবং এর যাত্রীরা মহাসাগরের জলের অতল গভীরে কতদিন বা বেঁচেছিলেন? কেননা এটি নিখোঁজ হওয়ার 2 দিন পর্যন্ত জলের নিচ থেকে মানুষের তৈরি করা অদ্ভুত ধরনের শব্দ শোনা যাচ্ছিল। এর উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রথমত এই ঘটনা ঘটার 4 দিন পর যখন অনুসন্ধানকারীদের দলটি এই সাবমেরিন এবং এতে থাকা যাত্রীদের কোনো অনুসন্ধান করতে পারেনি, ততক্ষণে এই সাবমেরিনের ভেতরের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। কেননা এই সাবমেরিনে মজুদ থাকা অক্সিজেন কেবলমাত্র 96 ঘন্টা অর্থাৎ 4 দিন পর্যন্ত অক্সিজেন সরবরাহ করার মতো সমর্থ ছিল। দ্বিতীয়ত, টাইটানে যাত্রী ঢোকানোর পর উপর থেকে শক্ত নাটবল দিয়ে আটকে দেওয়া হতো, যাতে করে এটিতে কোনোভাবেই জল প্রবেশ করতে না পারে এবং এটি জলের গভীরের প্রচন্ড প্রেসারে দুমড়ে মুচড়ে না যায়। এর অর্থ হচ্ছে সাবমেরিনটি নিজের থেকে জলের উপরে ভেসে উঠলেও বাইরে থেকে কেউ না খুললে ভেতর থেকে মানুষের পক্ষে বের হয়ে আসা সম্ভব নয়। এয়ারটাইট হওয়ার কারণে সেক্ষেত্রে জলের উপরে উঠলেও ভেতরের পর্যটকেরা অক্সিজেনের অভাবে হয়তো মারা গিয়েছিল। তৃতীয়ত, মেরিন গবেষকদের ধারণা অনুযায়ী টাইটান সাবমেরিনটি সম্ভবত টাইটানিক জাহাজের কোনো ধ্বংসাবশেষের সাথে আটকে গিয়েছিল এবং এতে থাকা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কোনো এক সময় আটলান্টিকের 4 কিলোমিটার নিচে পৃথিবীর অন্যতম শীতল, গভীর ও অন্ধকারতম স্থানে হাইপোথার্মিয়া বা কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়ায় 5 জন আরোহীর সকলেই মারা গিয়েছিলেন। চতুর্থত, মহাসাগরের গভীরে অত্যধিক জলের প্রেসার টাইটান সাবমেরিনটির বডি সহ্য করতে পারেনি। আটলান্টিক মহাসাগরের যেখানে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তার গভীরতা সেখানে 5টি বুর্জ খালিফা একটির উপর আরেকটিকে দাঁড় করিয়ে দিলে যত উচ্চতা হবে তার সমান। জলের এত গভীরে জলের প্রেসার প্রায় 5,800 PSI হয়ে দাঁড়ায়। তার মানে মানুষের একটি নখের উপরে একটি সুবিশাল হাতি দাঁড়িয়ে পড়ার চাইতেও বেশি। ওশান গেট কোম্পানির প্রতিষ্ঠাতা স্ট্যাকটন রাশ, যিনিও এই দুর্ঘটনায় মারা যান, তিনি 2021 সালে তার দেওয়া একটি ইন্টারভিউতে বলেছিলেন, টাইটানকে তৈরি করতে তিনি কিছু বিশেষ বিধিকে অমান্য করেছিলেন। সাবমেরিন ইন্ডাস্ট্রিতে তিনি নতুন কিছু ইনোভেশন করতে চেয়েছিলেন, তাই তিনি টাইটানের বডিকে স্টিল দিয়ে তৈরি না করে এভিয়েশন গ্রেড কার্বন ফাইবার দিয়ে তৈরি করেছিলেন। বিশেষজ্ঞদের মতে এই কারণেই সাবমেরিনটি জলের নিচের উচ্চ চাপ সহ্য করতে পারেনি। জলের এত গভীরতায় পৌঁছানোর পর সাবমেরিনটির ভেতরে থাকা অক্সিজেন ক্রমাগত কমে যাওয়ার কারণে সাবমেরিনের ভেতরের বায়ুর চাপ কমে যায় এবং আটলান্টিক মহাসাগরের 4 কিলোমিটার গভীরে জলের প্রেসার এতটাই বেশি ছিল যে একটা সময় টাইটান সাবমেরিনটির দেওয়ালগুলিকে ফাটিয়ে দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। পঞ্চম এবং প্রধান যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেটি হলো টাইটান সাবমেরিনের বডিতে আগে থেকেই উপস্থিত থাকা ফাটল। 2019 সালে টাইটান সাবমেরিনটি কার্ল স্ট্যানলি নামের একজন বিজনেসম্যানকে সঙ্গে করে সমুদ্র গভীরে ঠিক একইভাবে যাত্রা করেছিল। সেইবারও এই সাবমেরিনের প্রধান পাইলট ছিলেন ওশিয়ান গেটের প্রতিষ্ঠাতা স্ট্যাকটন রাশ। তিনি
একটি ইন্টারভিউতে বলেন, তার সেই যাত্রাকালে তিনি টাইটানের মধ্যে ফাটলের শব্দ পেয়েছিলেন। Point, I was actually even able to drive the submarine towards deeper water by the sound of the cracking getting louder. তবে তিনি সেই শব্দকে বেশি গুরুত্ব দেননি, কারণ টাইটানকে যিনি ডিজাইন করেছিলেন অর্থাৎ ওশিয়ান গেটের প্রতিষ্ঠাতা এবং জাহাজের প্রধান নির্বাহী স্ট্যাকটন রাশের উপরে তার অগাধ আত্মবিশ্বাস ছিল। এছাড়াও 2018 সালে ওশিয়ান গেটের একজন উচ্চপদস্থ কর্মচারী ডেভিড লরিজ টাইটান সাবমেরিনের যাত্রী সুরক্ষা এবং জলের নিচে এর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তবে টাইটানের প্রতি তার এই আঙুল তোলার কারণে ওশিয়ান গেট কোম্পানিটি সেই সময়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। টাইটান সাবমেরিনের পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষাগুলিকে উপেক্ষা করে আটলান্টিক মহাসাগরের জলের গভীরে ডুব দেওয়ার কারণেই ডুবোযানটির এই ভয়ঙ্কর পরিণতি ঘটেছিল এবং সেই সাথে কেড়ে নিয়েছিল পৃথিবীর 5 জন ধনী ব্যক্তির জীবন। মাটির উপর পৃথিবীর যেই ধনী মানুষেরা ভূপৃষ্ঠের 1000 কিলোমিটার জুড়ে রাজত্ব করেছে, মহাসাগরের জলের নিচে মাত্র 4 কিলোমিটার গভীরেই সেই ধনকুবের মানুষগুলো এই দুর্ঘটনায় অসহায় নিরুপায় হয়ে মৃত্যুবরণ করেছিল। তাই হয়তো বলা হয়, টাকা থাকলেই সব হয় না। ঈশ্বরের শক্তির উপর কখনোই মানুষের শক্তি খাটে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন। আর এমনই সমস্ত ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের মায়াজাল ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।